আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দেশ কিংবা প্রভার্স যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। হোম কেয়ার প্রপার্টিসের পক্ষ থেকে আমি মোহাম্মদ জহির বলছি। আজকে আমরা কিছু শেয়ার হোল্ডার মিলে এই বিল্ডিংটা কমপ্লিট হচ্ছে। এখানে বেশ কিছু শেয়ার হোল্ডাররা তারা ফ্ল্যাটস সেল করবেন, অর্থাৎ তার শেয়ার অলরেডি 10 তলা কমপ্লিট, 7 কমপ্লিট হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। যদিও এখন আন্ডার কনস্ট্রাকশন, খুব দ্রুত কাজগুলো হচ্ছে। এখানে শুধুমাত্র ভিতরের কাজ বাকি, ভিতরের কাজ খুব দ্রুত চলছে। ভিতরের কাজগুলা চলছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, আগামী হয়তো বা 6 থেকে 8 মাস বা সর্বোচ্চ ধরে নিলাম 1 বছরের মধ্যে পুরো কমপ্লিট লিপ টিপ সহ কমপ্লিট হবে। এবং যেহেতু শেয়ার হোল্ডার মিলে বিল্ডিংটা করতেছে, খুব দ্রুত কাজ হচ্ছে। এখানে টোটাল 4টা ফ্ল্যাট সেল হবে, 4টা ফ্ল্যাট অর্থাৎ শেয়ার সেল হবে। রানিং বিল্ডিং, একদম রানিং বিল্ডিং এর শেয়ার, আপনারা জানেন রানিং বিল্ডিং। এখানে টোটাল দেখেন 4 ইউনিট, টোটাল 12 কাঠা জমি, 12 কাঠা জমির উপরে 4 ইউনিট ফ্ল্যাট, 4 ইউনিট লিফট, 2টা লিফট এবং 2টা সিঁড়ি মিলে 4 ইউনিট, খুব দ্রুত ডেভেলপ হচ্ছে। 3 থেকে 3.5 আনুমানিক এ পর্যন্ত 10 তলা করতে প্রায় 3 বছর চলে গেছে, অথবা আরও 6-7 মাস লাগবে ধরে নিচ্ছি, 6-7 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এখন রিসেল, রিসেল হবে, অর্থাৎ যারা এখানে টোটাল 36টা ফ্ল্যাট, তো 36টা ফ্ল্যাটের 36 জন মালিক, এর মধ্যে মাত্র 4 জন সেল করবে। 4 জনের মধ্যে এখানে সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলা এদিকে নির্ভীষ। আমরা একটু ভিতরে আপনাদের দেখাচ্ছি, যেমন এটা একটা ইউনিট, এটা আমরা ঢুকলাম, ঢুকার পরেই এটা হলো ড্রয়িং, দেখতে পাচ্ছেন বেশ বড়। ভিতরে ভিতরে 1300+, 1300-1350 হবে ড্রয়িং, এবং এটা ডাইনিং বেশ বড়, অনেক বড় ডাইনিং। ঢুকার পরে এটা হলো লিভিং, ফ্যামিলি লিভিং আছে, এবং ফ্যামিলি লিভিং এটা হলো কমন বাথ। এটা হলো অ্যাটাচড দক্ষিণ সাইড, এই সাইডে এটা হলো মাস্টার বেড, এটা হলো অ্যাটাচ বাথ, মাস্টার বেডের সাথে বেশ বড় সড়ো বারান্দা, যে বারান্দা হবে কমন বাথ, অনেক বড়। আর এটা হলো, এটা আর একটা বেড, দেখেন কত বড় বেড, এটার সাথে বারান্দা, আশেপাশে সব হাইরাইজ বিল্ডিং। সেকেন্ড মাস্টার বেড বিশাল, অনেক বড়। চার বেড, এখানে টোটাল 3 বেড, ড্রয়িং, ডাইনিং, ফ্যামিলি লিভিং, 3 বাথ, 3 বারান্দা। ভিতরে ভিতরে 1350, আর টোটাল জমির রেশিও হিসাবে কমন টমন মিলিয়ে প্রায় 1600-1700 কমন, খুবই রিজনেবল দাম। হলো ফ্রন্ট সেট, একদম ফ্রন্ট ফ্ল্যাটের ফ্রন্ট সেট, ফ্রন্টে এটা হলো ড্রয়িং, এখানে এটা পিলার অনেক বড়। বাম সাইডে কমন বাথ, এলো কিচেন, কিচেনটা বেশ বড় দেখা যাচ্ছে, সামনে বয়েট আছে, ড্রয়িং ডাইনিং,
ইয়ারবিয়ারটা আমরা দেখেছিলাম, দেখেন কত বড় সড়ো। যেমন এটা ফ্রন্টে, এটা হলো একটা বেড, মাস্টার বেড, এটা হলো মাস্টার বেডের বাথ, বিশাল বাথ, অনেক বড় বাথ। এটা ফ্রন্ট, একদম ফ্রন্ট সাইড, একটা বারান্দা, এই যে ফ্রন্টে রাস্তা, রাস্তা অনেক বড় দেখা যাচ্ছে। রাস্তা পাশে আর একটা বিল্ডিং হচ্ছে, ম্যাক্সিমাম কাজ শুধু আউটসাইডের কাজ সবই কমপ্লিট, ভিতরে কাজ চলতেছে। কিচেন দেখলাম, এটা আমরা ফ্রন্টে দুইটা বেড, দুইটা বারান্দা, এবং এটা ফ্রন্টে দুইটা মাস্টার বেড, দুইটা সব ফ্রন্ট, মাস্টার বেড দুইটাই ফ্রন্ট, অনেক বড়। এটা বারান্দা, আশেপাশে সব হাইরাইজ বিল্ডিং, বড় বিল্ডিং। ডাইনিং এবং ফ্যামিলি লিভিং আছে। এটা হলো থার্ড বেড, থার্ড বেড মাঝখানে বয়েট, দেখেন অনেক বড় বয়েট। এটা কমপ্লিট হতে যারা বিক্রি করবে পুরো কমপ্লিট করে দেবে, কমপ্লিট করে দেবে, শুধুমাত্র ফিটিংসটা বাদ দেবে, যার কারণে যার যার চয়েস মতো ফিটিংটা করে নেবেন। বিশেষ করে টাইলস এবং স্যানিটারি যে ফিটিংসটা একটু বাকি থাকবে, বাকিগুলো কমপ্লিট করা হবে। টোটাল দাম চাচ্ছে প্যাকেজ এক একটা ফ্ল্যাট 46 লাখ টাকা প্যাকেজ, একদম কমপ্লিট পর্যন্ত 46 লাখ টাকা। এই আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, গ্রাউন্ড ফ্লোর। এটার অবশ্য এটার বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড আছে, আন্ডারগ্রাউন্ড আছে, যার কারণে আসলে ম্যাক্সিমাম ফ্ল্যাটের সাথে কার পার্কিং আছে। যদি আপনারা কার পার্কিং নিতে চান তাহলে কার পার্কিং নিয়ে আলাদা কথা বলতে হবে, কার ক্যাটারিং, যদি যাদের কার পার্কিং দরকার কার পার্কিং দেওয়া যাবে। হলো গ্রাউন্ড ফ্লোর আমরা যে ঢুকলাম, আর এটা হলো আন্ডারগ্রাউন্ড। দশতলা বিল্ডিং, 12 কাঠার উপর দশতলা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই সাইড হলো আন্ডারগ্রাউন্ড। এটা মাস্টার পাড়া, একদম মাস্টার পাড়া। আমরা আছি ঢাকা উত্তর সিটি, মাস্টার পাড়া উত্তর সিটি, 45 নং ওয়ার্ড, উত্তর সিটি 45 নং ওয়ার্ড অন্তর্গত মাস্টার পাড়া, মাস্টার বাড়ির সাথে সংলগ্ন যে বিল্ডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, শেয়ার আপনারা নিতে পারেন। এখানে এই যে আশেপাশে ভিউটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে যেহেতু যৌথ মালিকানাধীন বিল্ডিং, সেক্ষেত্রে রেস্টি খরচ আপনারা জানেন যে রেস্টি খরচ অনেক কম, রেস্টি খরচ কম। আপনি যেহেতু আপনি শেয়ারের অংশ রেস্টি করলেই আপাতত হচ্ছে, সেক্ষেত্রে রেস্টি খরচ খুব কমে যাবে। 46 লাখ টাকা আস্কিং করতেছেন, মালিকের সাথে বসে আপনারা নেগোসিয়েশন করে নিতে পারবেন। মালিক খুবই আমাদের একদম কাছের সরাসরি মালিক, মালিকের সাথে কোনো ধরনের ভায়া মিডিয়া নেই, মানে মালিকের সাথে কথা বলে ক্রয় করতে পারেন। এটা হলো আশেপাশের ভিউ বিল্ডিং, পর্যাপ্ত ভাড়া হয়, আশেপাশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি, এবং মাস্টারপাড়া অনেক একটা বড় বাজার উত্তরখানের ভিতরে আপনারা জানেন, উত্তরখানের একদম প্রাইম লোকেশন। হলো ব্যাংকপাড়া নামে পরিচিত, ব্যাংকপাড়া এই যে বিল্ডিং, এটা ডাচ বাংলা ব্যাংক, সকল ধরনের এখানে 5-7টা ব্যাংক, বিমা, অফিস, আদালত সবই আছে, যার কারণে এখানে পর্যাপ্ত বাড়ির চাহিদা আছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন প্রেস করুন, এবং সকল ধরনের ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিজিট করতে হয় একদিন আগে ফোন করে ভিজিট করতে আসুন, এবং দেখুন, মালিকের সাথে কথা বলুন। মাস্টারপাড়া বালুরঘাট রোড, আমরা মাস্টারপাড়া বাজারে আছি। দেখা যাচ্ছে এটা হলো আব্দুল সোজা আবদুল্লাপুরের উত্তরা থেকে, এবং এয়ারপোর্টের খুবই কাছাকাছি মাস্টারপাড়া বাজার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন আমরা শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আমার নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ।